আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের দেখাবো ষাট গম্বুজ মসজিদের অভ্যন্তরীণ সৌন্দর্য। এ মসজিদ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এ সম্মান প্রদান করে। পূর্বের দেয়ালে 11টি খিলানযুক্ত দরজা আছে। মার্জের দরজাটি বড়, এ দরজা দিয়েই বর্তমানে মানুষ ভিতরে প্রবেশ করে। আমরা মসজিদে প্রবেশ করতে যাচ্ছি। এখানে লেখা আছে, মসজিদের পবিত্রতা রক্ষা করুন, জুতা বাহিরে রেখে আসুন। মসজিদের দেয়ালগুলো অনেক মোটা, প্রায় প্রতিটি দেয়াল 8.5 ফুট করে পুরো। এত মোটা দেয়াল কোথাও দেখা যায় না। আমরা মসজিদে ঢুকে গিয়েছি। এখানে অনেকগুলো পিলার দেখা যাচ্ছে। মসজিদের ভিতরে 60টি পিলার আছে। পূর্ব থেকে পশ্চিমে 6টি করে এবং উত্তর থেকে দক্ষিণে প্রতি সারিতে 10টি করে পিলার আছে। এই পিলারগুলো পাথর কেটে বানানো হয়েছে। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। মিনারগুলো অন্যান্য গম্বুজ থেকে কিছুটা উঁচু। সামনের মিনার দুটোর মধ্যে একটির নাম আন্ধার কোঠা, অন্যটি রোশন কোঠা। এ দুই মিনারে ওঠার জন্য পেঁচানো সিঁড়ি আছে। আগে এ মিনার থেকে আজান দেওয়া হতো। আমরা মূল মেহরাব দেখতে পাচ্ছি, খুব সুন্দর কারুকাজ করা। এখান থেকে ইমাম সাহেব নামাজ পড়াতেন। মেঝে বা ফ্লোর দেখা যাচ্ছে। ফ্লোরগুলোর দামি কোনো টাইলস বা শ্বেত পাথরের তৈরি নয়, এগুলো সম্পূর্ণ ইট দিয়ে তৈরি। 600 থেকে 650 বছর আগের ইটগুলো এখনও অক্ষত আছে এবং খুব সুন্দরভাবে আছে। মসজিদের উত্তর এবং দক্ষিণে 60টি করে দরজা আছে। এ দরজা দিয়ে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে। মসজিদের অভ্যন্তর অনেক ঠান্ডা, ফ্যানের প্রয়োজন নেই বললেই চলে, যদিও বর্তমানে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হয়। মসজিদের উত্তর পাশে আছি। দেয়ালগুলো 8.5 ফিট এবং বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বাইরে একটি মাঠ সবুজ ঘাসে আচ্ছাদিত, খুব সুন্দর। প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আসেন। এসে অনেকে নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। এখানে দেখা যাচ্ছে কিছু দর্শনার্থী নামাজ পড়ছে। এখন হয়তো ওনারা নফল নামাজ পড়ছেন। মসজিদের ঠিক পশ্চিম পাশে বিশাল এক দিঘি আছে, যে দিঘিটি ঘোড়া দিঘি নামে পরিচিত। সে দিঘিতেই আমাদেরকে অজু করতে হয়। এখানে আলাদা করে কোনো অজুর ব্যবস্থা নেই। একটি মেহরাব দেখা যাচ্ছে। মূল মেহরাবের দক্ষিণে 5টি এবং উত্তরে 4টি মেহরাব আছে। এবং মূল মেহরাবের পাশেই উত্তরে একটি দরজা আছে। সেই দরজা দিয়ে খান জাহান আলী সাহেব যাতায়াত করতেন। মেহরাবগুলো পুষ্পশোভিত ইট টেরাকোটায় তৈরি এবং নান্দনিক স্থাপনা, দেখতে খুবই ভালো লাগে। মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ হলেও প্রকৃতপক্ষে এখানে গম্বুজ সংখ্যা আরও বেশি। মসজিদের ছাদে 70টি গোলাকার গম্বুজ এবং 60টি চৌচালা গম্বুজ আছে এবং 4 কোণে 4টি মিনারের উপর 4টি গম্বুজ আছে। এভাবে মোট গম্বুজের সংখ্যা হয় 81টি। এই যে পাথরের তৈরি পিলারগুলো দেখা যাচ্ছে, এই মসজিদের ছাদকে টিকিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী। এই পাথরগুলো ভারতের রাজস্থান থেকে এসেছে এবং এখনও অক্ষতভাবে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এর মাঝে 5টি পিলার ইট দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। নারী পুরুষ
শিশু, বয়স্ক, বিভিন্ন দর্শনার্থী আজ এসেছেন মসজিদের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং কয়েকজনের সাথে কথা হয়েছে। ওনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই মসজিদ দেখার জন্য। সবাই ছোটবেলা থেকেই এই মসজিদের কথা আমরা শুনে আসছি, আজ নিজ চোখে দেখে আমাদের নয়ন জুড়িয়ে গেল। আজ আপনাদের দেখালাম বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের ভিতরের সৌন্দর্য, আর একদিন দেখাবো ইনশাআল্লাহ ষাট গম্বুজ মসজিদের বাইরের দৃশ্য। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।